হ্যাঁ ইয়ারো, গুড ইভিনিং তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আর একটা নতুন ফ্রেশ ব্লগে। তো যাই হোক, বৃষ্টি ভেজার পরে আমি পুরো স্নান করে ফ্রেশ হয়ে গেছি। তো আজকে আর্লি মর্নিং উঠেছিলাম, কারণ অনেক কিছু প্ল্যান ছিল, কিন্তু বৃষ্টিতে সব কিছু বাধা আমাকে কন্টিনিউয়াসলি দিয়েই যাচ্ছে। লাস্ট 3-4 দিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আজকে মোটামুটি আমি 6:30টায় উঠেছি। উঠে কিছু কাজকর্ম ছিল বাড়ির, করলাম, করে টোরে নিয়ে তারপরে দেন বেরোলাম ব্রেকফাস্ট করতে। আর্লি মর্নিং 9:30, 9:15 AM এরকমই বেরোলাম। বেরিয়ে খেলাম কচুরি, যাই হোক সেগুলো কোনো ক্লিপস নেই, তো আমি যেটা ডেলি করেছি সেটাই তোমাদেরকে বলছি। তো দেন তারপরে গেলাম স্পেন্সারে, এবং স্পেন্সার থেকে এসে ভিডিওটা তোমরা দেখলে যে আমি কী কী জিনিস কিনেছি। এত জিনিস কিনেছি, মানে মোটামুটি এটা আমার 2-3 মাসের শপিং বলতে পারো। 2-3 মাস একটু বেশি বললাম, হয়তো মাস দুই। জাস্ট এই হচ্ছে পেঁয়াজ, কাটা পেঁয়াজ দেখতে পাচ্ছ, তার সাথেও কি গাঢ় থকথকে দই, ওয়াও লাভলি। সাথে হচ্ছে শুকনো লঙ্কা, লাল লাল, ওফ একদম রেড, ব্যাপারটা রেডিশ আসবে। এই হচ্ছে আদা, সাথে হচ্ছে তেজপাতা, আর এই হচ্ছে রসুন, বাহ লাভলি। এই হচ্ছে ইনগ্রিডিয়েন্টস আর মাটন তৈরি। এছাড়া আরও জিনিস ছিল, বাট এইটা মোটামুটি সাজানো ছিল তাই দেখালাম। আর এই হচ্ছে লাল লাল মাটন, ওয়ে হয়ে এটা তো ভালোবাসা, চর্বি চর্বি, আহ চর্বি ছাড়া মাটন খাওয়াটাই বৃথা, জাস্ট অসাধারণ। কালারটা দেখো গাইস, জাস্ট কালারটা দেখো, লুক অ্যাট দিস কালার, উফ একদম রেড রেড লাল লাল, জাস্ট অসাধারণ লাগছে। মানে দেখেই কতটা না ভালো লাগছে, এবার খেলে কত ভালো লাগবে বুঝতে পারছো তো? আমি তো আর ওয়েট করতে পারছি না, শুধু ভাবছি যে কখন তৈরি হবে আর খাবো। তো যাই হোক, শেয়ার করি তাই বললাম। এই আজকে আমার স্পেন্সারের হচ্ছে এত কিছু কেনাকাটি দেখতে পাচ্ছ, ওরে বাবা কত কিছু আছে দেখো, বাপরে বাপ কি বাকি আছে খালি তোমরা বলো। সব কিছু আনা হয়েছে, বিস্কুট, ম্যাগি, মশার ধূপ থেকে শুরু করে লিস্টরিন, বাপরে বাপ, মধু, জ্যাম, জেলি, সস, বাপরে বাপ, দেখতে পাচ্ছ, ওফ এত কিছু জিনিস, বাপরে বাপ। ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম এইটা, তো এই হচ্ছে ঘড়ি, ওয়াচ অলরেডি চলে এসেছে দেখতে পাচ্ছ। তো আমি ওপেন করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এই খোলার প্রক্রিয়া চলছে, এই হচ্ছে ঘড়ি দেখতে পাচ্ছ, লাভলি। কেমন হয়েছে তোমরাই বলো দেখে যে কেমন হয়েছে। ঘড়ির ডায়ালটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কি কি দিয়েছে সেটাও দেখিয়ে দিই। তো এই হচ্ছে অ্যাক্সেসরিজ, এই হচ্ছে ঘড়ি, ভেতরে একটা নোটবুক যেরকম দেয় কীভাবে ইনস্ট্রাকশন ফলো করার ইয়ে, আর এটা হচ্ছে স্টিকার মারা নয়েজের আছে, আর এই হচ্ছে মেন ঘড়িটা। তো ঘড়িটাই দেখতে পাচ্ছি। আচ্ছা ভেতরে কী আছে দেখি, আছে ঘড়ি, ভেতরে হচ্ছে তোমার চার্জার, আমি ওপেন করে নিয়ে দেখাচ্ছি। তো এই হচ্ছে ডাইল দেখতে পাচ্ছ, ঘড়িটা আই থিঙ্ক চার্জ নেই তো ওই জন্য অন হচ্ছে না, আমি অন করে তোমাদেরকে দেখাচ্ছি। যাই হোক, সব কিছু সেট আপ রেডি করে নিয়েছি, এখন তাও কিছু সেটিংস বাকি আছে, আমি নতুন যেহেতু জানি না কিভাবে কি সেটিংস করতে হয়। তো যাই হোক, মোটামুটি দেখি রিসেট, যাই হোক এখন মোটামুটি ইয়ে করতে হবে, ঘাটতে হবে, ঘেটলে বুঝতে পারবো, এখন তো মোটামুটি বুঝতে পারছি না। তো যাই হোক, তো ঘড়িটা হচ্ছে এটা, একদম ব্র্যান্ড নিউ ঘড়ি, খুব সুন্দর হয়েছে, মারাত্মক হয়েছে, আমার তো খুব ভালো লাগলো, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। ভালোই হয়েছে ঘড়িটা, একটা ভালো অফার ছিল, ভালো ডিলেই আমি কিন্তু ঘড়িটা পেয়ে গেছি। তো ভিডিওতে সব কিছু দেখিয়ে নিয়েছি। আচ্ছা আজকে হচ্ছে সানডে, স্পেশাল লাঞ্চ ডেফিনেটলি করবো, বাট রাইট নাও এখন মোটামুটি ইভিনিং হয়ে গেছে, কারণ বৃষ্টির জন্য মানে মারাত্মক পরিমাণে কনস্ট্যান্টলি বৃষ্টি পড়েই যাচ্ছে এবং পড়েই যাচ্ছে, মানে সারাদিন কী করবো, কোথায় যাব কিছুই করার নেই, কারণ বৃষ্টি পড়লে কোনো কিছুই সম্ভব না, এটা তোমরাও বোঝো। তো যাই হোক, আজকে জমিয়ে লাঞ্চটা করব, আর একটা জায়গায় যাওয়ার কথা ভেবেছি, এখন জানি না সেখানে যেতে পারবো কি পারবো না, সেটা খুব সম্ভবত হয়তো হবেই না, কারণ ওয়েদার কন্ডিশন খুবই খারাপ, তো দেখা যাক। আর যাই হোক, আরও 2-3টে অর্ডার আসার আছে, সেগুলো এসে গেলে একটু রিলিফ পাই। তো এই হলো আজকের ঘটনা, সেটাই তোমাদেরকে বললাম। আর যেটা কালকে কথা হচ্ছিল যে
কিছু আমার প্ল্যানস আছে ডেফিনেটলি, তো সব কিছুই সম্ভব হবে তোমাদের সাপোর্টের ওপর, কারণ আমার একটা খুব সুন্দর ট্রাভেলিং প্ল্যান আমি রেডি করে রেখেছি। এটা আমি নিজে একটা মৌখিক রেডি করে রেখেছি, এবার কতটা কি এক্সিকিউট হবে, কবে হবে সেটা আমি জানি না। সেটার জন্য একটুখানি তোমাদের ধৈর্য ধরতে হবে, আর বেশি বেশি করে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সব থেকে বড় হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে। তো তোমরা যত ভালোবাসাটা বেশি করে দেবে আমারও তত সুবিধা হবে তোমাদেরকে সেই ভালোবাসা ফেরত দেয়া, কারণ বুঝতেই পারছো, কারণ একটু সাপোর্টটা তোমাদের দরকার হয়। সব কিছু তো আমি কষ্ট করে ডেফিনেটলি করবো, বাট তোমাদের সাপোর্টটা না এলে কিন্তু সব কিছু কেচোগুণ্ডুষ হয়ে যাবে। তো তোমাদের সাপোর্টটা বেশি করে দরকার। তো মোটামুটি দেখা যাক এখন কতক্ষণে 700টা আমার পূরণ হয়। রাইট নাও এখন 697, 3 পিপলস এখনও বাকি আছে। যদি আমার চ্যানেল দেখে ভালো লাগে তো অবভিয়াসলি আজকেই হয়তো 700টা হয়ে যাবে। তো ইটস আ মানে জাস্ট আ বিগিনিং, মানে এখন তো লং ওয়ে টু গো, প্রচুর কিছু করা, প্রচুর কিছু দেখা, দেখানো তোমাদেরও বাকি আছে, আমার নিজেরও। তোমার মানে জানো তোমরা অলরেডি যে আমি ঘুরতে খুব ভালোবাসি, তো সেগুলো আমারও নিজের করার সব বাকি আছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে এখন আমরা স্ট্রেট ওয়ে চলে যাই লাঞ্চ করতে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। আর আজকে খেলা দেখছিলাম একটু আগে, তো খেলার ব্যাপারে এটাই তোমাদের বলবো যে খেলার অবস্থা খুবই খারাপ। ইন্ডিয়া মোটামুটি 117 রান 9 উইকেট এক্ষুনি আমি দেখলাম, তো মোটামুটি 150 রানের মধ্যেই হয়তো বান্ডিল হবে, আর আজকে অস্ট্রেলিয়া ডেফিনেটলি জিতবে, এটা একদম 100% আমি হরফ করে বলতে পারি। তো যাই হোক, যেটা হবে সেটা তো হবে, সেটা কিছু করার নেই, বাট এইটুকু বলতে পারি তোমাদের যে ওয়েদার যদি সাথ দেয় তো আজকে একটা ভালো ব্লগ উপহার দেবো, না হলে ডেলি লাইফস্টাইল ব্লগ, ডেলি আমি যা করি সেটাই তোমাদেরকে আজকে অনেকদিন পর একটা ডেলি লাইফস্টাইল ব্লগ কিন্তু তুলে দেবো তোমাদেরকে, এইটুকু কথা দিতে পারি। তো যাই হোক, কথা না বাড়িয়ে, যাই কার ডাকছে না, মাও ডাকছে খেতে, তো যাই হোক খেয়ে দিয়ে নিই, তারপরে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। খেয়ে পেয়ে গেছে দেখতে পাচ্ছ, সেই মাটন তৈরি হয়ে গেছে আজকে একদম ঘরের তৈরি করা মায়ের হাতে মাটন দেখতে পাচ্ছ, আর সাথে ভাত আছে, চাটনি আছে আর ডাল আছে, সেগুলো দিচ্ছে। তো মাটনটা মেন আকর্ষণ তাই দেখাচ্ছি, এই হচ্ছে মাটনের, ও হো চর্বিওয়ালা মাটন, বাপরে বাপ দেখতে পাচ্ছ, থুল 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 থুলা মাটন, ওয়াও লাভলি, প্রচণ্ড গরম আছে। যাই হোক, আমি খেয়ে তোমাদেরকে বলছি, মাটনটা দেখালাম থুল থুলা, এই যে থুল থুলা মাটন দেখতে পাচ্ছ, এই হচ্ছে মাটনের পিস চর্বি, আহা যেরম ঝোল পড়ছে সেরকম জিভ দিয়ে আমারও লালা পড়ছে। যাই হোক, দারুন দারুন, খুব সুন্দর, খুব ভালো, যাই হোক ঘরের খাবার ঘরের মতো হয়েছে। তো বাকি আইটেমগুলো আসুক, আমি খেয়ে দিই নি, তারপরে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। মানে আমি ভিডিওটায় এলাম লাইভে এই কারণে, কারণ আজকে মানে মায়ের খুব শরীর খারাপ হয়ে যায়, তো কোনো কিছু করতে পারি না, মন মেজাজও ঠিক নেই, তো বেরোনোর তো কোনো প্রশ্নই নেই, বেরোতে পারিও নি। তো যাই হোক, প্রে করো সবাই যাতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মা সুস্থ হয়ে যায় এবং মানে সব কিছু আগের মতো হয়ে যায়। তো যাই হোক, মানে কোনো কিছুই করতে পারিনি, ছোটাছুটি এদিক ওদিক যাওয়াই নিয়ে, মানে কখন যে সন্ধ্যে থেকে এখন রাত 10টা বেজে গেল সেটা সত্যি বুঝতে পারলাম না। তো যাই হোক, আজকের একদম ইন্ডিয়ান ক্রিকেট টিমেরও একটা খুব খারাপ দিন, কারণ আজকে ইন্ডিয়া যেভাবে হারলো 10 উইকেটে সেটাও খুব প্যাথেটিক, মানে ইটস এ ডে টু রিমেম্বার, মানে ওয়ান অফ দ্য ব্যাড ডে, তো দ্যাট ইজ এ থিং, বাট কিছু করার নেই, লাইফ ইজ গোয়িং অন। তো এটাই বলার যে মানে সত্যি বলার মতো কোনো ভাষা বা কোনো কিছু খুঁজে পাচ্ছি না যে তোমাদেরকে বলবো বা করব। বাট আজকের ব্লগটার মেন মোটিভ, মেন যদি কিছু তোমরা জানতে চাও এটাই বলবো যে আমি সারাদিন যেটা করেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা যদি কন্টেন্ট বলতে চাও তো কন্টেন্ট কি সেটা আমি নিজেই জানি না তোমাদের কি কি বলবো, কন্টেন্ট এটাই, হ্যাঁ আমি জানি, আমি যেটা জানি সেটাই তোমাদেরকে বলবো, তো তোমরা এগ্রি করবে কি না সেটা তোমরাই জানো। তো সারাদিন যেটা করেছি সেটাই তোমাদেরকে দেখিয়েছি, সকালে উঠেছি আর্লি মর্নিং, চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো প্রচণ্ড টায়ার্ড এখন রাইট নাও, তো এই জাস্ট কোনো রকম হয়তো কিছু খেলে খাবো বা শুয়ে পড়বো, কিছু ভালো লাগছে না আর মন মেজাজ একদমই ভালো নেই। তো যাই হোক, বাড়ির কারোর শরীর খারাপ হলে তো মন মেজাজ ভালো থাকে না, আশা করি তোমাদের সবারই এরকমই হয়, বাবা মায়ের শরীর খারাপ হলে, আর যখন আমি অনলি চাইল্ড তো আরও বেশি প্রেশার, আরও বেশি চাপ অবশ্যই আসে।
তো এটুকুই, তো যাই হোক আজকে আর বেশি কিছু না, আজকের ভিডিওটা এটুকুই ছিল। আশা করি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে একটুখানি হাসি ফোটাবার জন্য যাই হোক। আর আজকে আমার 700 সাবস্ক্রাইবার পূরণ হলো, তো ইচ অ্যান্ড এভরি ওয়ান, যারা যারা আমার ভিডিও দেখো, যারা যারা দেখো না, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে যে এই জায়গাটায় নিয়ে গেছো, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া, সত্যি কথা, অনেস্ট কথাই বললাম। আর আমি চাই ভবিষ্যতে, অবভিয়াসলি আমি কেন, সবাই চায় ভবিষ্যতে যাতে আরও গভীর থেকে গভীরতর জায়গায় আমি যেতে পারি, কিন্তু সেইগুলো সব কিছুই সম্ভব হচ্ছে তোমাদের ওপর। তো তোমাদের সাপোর্ট এবং তোমাদের ওয়াচিং সব কিছু আমার স্বপ্ন পূরণ করতে পারে। তো যাই হোক, যেটা হবে সেটা তো হবে, আর বেশি কিছু বলবো না। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইটুকুই বলবো যে এখন সময় খুব খারাপ, তো খুব সাবধানে থেকো। তো কিপ ইন টাচ, অলওয়েজ অন ফেথফুল টাচ, বাই ফর নাও।